অবশ্যই শনিবার চেষ্টা করছি। হ্যাঁ এই শনিবার তো আছি তো, না 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 বুঝি না। নিচে ডিপ লাল দাও, হচ্ছে চলো চলো চলো। আলাদা করবে করো, আঁকতেও হবে রঙও করতে হবে, সবই তোমাকেই করতে হবে। বুঝছি না মা, মামনি নিচে এই দেখ চালের রঙও লাল দেয়ালের রঙও লাল, সব এক করছে এক। এখানে লাইট হলুদ আছে, লাইট পিঙ্ক আছে, আকাশি কালার আছে, কত কালার রোজ বলে দিতে হবে। এটা ম্যাচিং আছে কি জামা কাপড় ম্যাচিং করে করে পরতে হবে, বাড়িতে একটু অন্যরকম রঙ করলে ম্যাচিং করলে ভালো তো না। লাইট করে যাবো জল খাবেন, হ্যাঁ জলের সাথে বাড়ি একটু ঘাস পালা থাকবেই তো সামনে, নাকি থাকবে কি থাকবে না, জলের মধ্যে ডুবে যাবে না। ও এগুলো বলে দিতে হবে আমাকে, এর মধ্যে তোদের বাড়ি জলের মধ্যে হতো তুই কোথা দিয়ে আসতিস, নৌকো লাগাতিস, আর এই বাড়িটা থাকবে কিসের ওপরে ভিত্তি করে, ওখান দিয়ে যাবে আর বাড়িটা থাকবে জলের ওপর ভেসে। লাল রঙের চাল, লাল রঙের বাড়ি, খয়েরি কালারের জানালা, লক্ষ লক্ষ কালার রয়েছে, হলুদ রয়েছে, সবুজ রয়েছে, সব সময় উল্টো উল্টো কালারগুলোকে চুজ করতে হয়, তাহলে কি দেখতে ভালো লাগে, তাহলে দেখা যায় খালি চোখে। বাড়িটার এখানে বারবার বললাম সবুজ করবে, তা করবে কেন, ব্যাস হয়ে গেল, এইটুকুই তো দরকার ছিল, এখানে একটু হলুদ দিয়ে দিতে হবে তার সাথে, এইভাবে রোজ বলে দিতে হবে যে এইভাবে করো ওইভাবে করো। হ্যাঁ 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 জল, এবার দেখ ওদিকটাও জল ইয়ে করবি, বাড়িটা যদি মাটির ওপর না থাকে থাকবে কিসের ওপরে, তাই না, অত বড় একটা ভারী বাড়ি জলের ওপর বেশিক্ষণ থাকতে পারে, ডুবে যাবে না সঙ্গে সঙ্গে। বাবা বাড়ি ভাড়া দেখি তো পাগল হয়ে যাবি, কি করেছিস, ওই প্র্যাকটিস চাই, প্র্যাকটিস না করলে সব ভুল। গাছের ওপরে হালকা হলো, তারপরে হালকা সবুজ, নিচের দিকে ডিপ নীল বা ডিপ সবুজের সাথে মিশিয়ে দিতে হয়, একটু সূর্যের লাইট পড়ছে সেই জন্য হালকা হলুদ, লেমন ইয়েলো, তারপরে লাইট গ্রিন, তারপরে ডিপ গ্রিন, নিচে প্রুশিয়ান ব্লু, ব্ল্যাক নিচের দিকে যত ভেতরে গাছের ভেতরে সূর্যের লাইট ডুব, প্রুশিয়ান ব্লু হচ্ছে নীল কালার, ডিপ নীল, কালচে নীল যেটাকে বলা হয়, প্রুশিয়ান ওটা প্রুশিয়ান নয়, ওটা আল্টামেট ব্লু, ওটা ছিল পুষিয়ে হচ্ছে কালচে নীল কালচে। এখন ছটা বাজতে প্রায় 10 মিনিট বাকি, তাতেই না তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালা। ফিগার চাই, ফিগার আঁকতে হবে, একটা মানুষ দিয়ে দিতে হবে সঙ্গে, ওখানে একটা মানুষ হলে খুবই ভালো হতো, সব ভালো হয়েছে, ফিগারটা নেই বলে নাম্বারটা দেবে কম। ফিগার 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 গরু ছাগল যা হোক একটা দিতেই হবে, দুটো দিলে বেশি ভালো, একটা গরু একটা মানুষ নিয়ে যাচ্ছে ব্যাস, এই অত জলের রং ডিপ করলে তো ব্যাস জল কালো হয়ে যাবে কদিন পরে, হালকা করে ডিপ করতে হয়, অত ডিপ জলের সাদা বা কিচ্ছু রাখেনি, সব ডিপ ডিপে ঘষছে উল্টো বাট হালকা করে জলের রং করতে হয়, কত ডিপ কালার চাপাচ্ছে, একটু হালকা করে পুরোই হালকা, এখন আর কিছু করা যাবে না, যা হয়ে গেছে হয়ে গেছে, হালকা করে সবসময় চাপাতে হয়, ভুলগুলোকে সবসময় মাথায় রাখতে হবে কোথায় কোথায় ভুল হচ্ছে, একটা দেখিয়ে দিচ্ছি দে রংটা দে, এই রংটাই হালকা হবে কোথায়, আমি যখন হালকা চাপবো হালকাই পড়বে, দেখ হয়ে গেল হালকা, এটাই জলের মধ্যে এটা আকাশের মধ্যে, এইটা যদি আকাশের রংটা যদি আরও ডিপ করে দিস ছবি মার খেয়ে যাবে এরপরে, হালকা মানে এইরকম হালকা ছবি মানতে থাকবে না। তুই যদি এখন রবীন্দ্রনাথের নাম জিজ্ঞাসা কর, রবীন্দ্রনাথের বাবার নাম জ্যাঠার নাম কাকার নাম নিয়ে শুরু করে দিলি,
শুধু নাম জিজ্ঞাসা করেছে, সেরকম একটা কিছুটা ব্যাপার ঘাঁটিটা ঘটে যাবে। ওই জন্য আকাশের রং হালকা রাখো, জলের রঙও হালকা রাখো, কিন্তু ডিপ করে ফেলেছো, আকাশের রঙটা এখন ডিপ করে দিয়েছি, ঠিক আছে চলো হালকা করে দাও, দিয়ে সবুজ দিয়ে এ করে দাও। তোরা প্র্যাকটিস করে দেখিয়ে দিই, আবার নৌকোটা দেখিয়ে দেবো, দে নৌকোটা এখন ভালো করে আঁকতে শিখেছি। দেখেনে দেখেনে কি করছি, দেখেনে শুধু একবার প্রথমে কি করব, হালকা হলুদ দেব, এই যে তা আবার কি, সময় কম, সময় যে নাই, সময় যে বয়ে যায় নাকি, অন্ধকার হয়েছে, পাখিরা পাখিরা বাসায় ফিরেছে, তাহলে তাই আমরা তো শহরে থাকি, একটু গ্রাম গ্রাম ভাব তুলে ধরতে হবে, একটু অরেঞ্জ কালার চাই, এই যে একটু মিশিয়ে দিলাম, দেখে নে বাড়ির টালি রংটা কিভাবে করতে হয়, দেখে নে দেখে নে দেখে নে দেখে নে, হ্যাঁ অরেঞ্জ কালার ছিল না, লালের সাথে হলুদ মিশিয়ে অরেঞ্জ কালার হয়ে যায়, হলো। এবার দেখে নে কী করবো, দেখ একটা মজাদার, এই শুধু টেনে দেবো হালকা করে, যখন এ করলাম ঠিক আছে, দেখে নে দেখে নে দেখে নে, এই লাইনটা বড়, এই লাইনটা ছোট, হলো। এদিকে দেয়ালটাতে রোদ্দুর যদি বেশি পড়ে বা লাইট যদি বেশি পড়ে, এর থেকে গাঢ় এই দিকটা আবার করতে হবে, ঠিক আছে। আচ্ছা আমার এদিকটু ভুল হয়ে গেছে, এইটা এদিকটা লাইটটা এদিকে পড়ছে, যাক এটা নিয়ে কোনো অসুবিধা হবে না, এটা কাছাকাছি ঢাকা গাছ দিয়ে ঢাকা দিয়ে দিলে আর অসুবিধা হবে না, যেদিকে লাইট থাকবে সূর্যের লাইট থাকবে সেদিকটা অন, লাইটটা দেয়ালের লাইটটা বেশি হতো। হ্যালো কথা বলতে বলতে এটা এইভাবে করে ফেলি, আর কতবার বলবো, এক্ষুনি বললাম এক্ষুন, 10 মিনিট হয়নি, এবার দেখে নে গাছের উপরে কি কি চালা চাপাচ্ছি, দেখে নে, এই এদিকে দেখ এদিকে দেখ এদিকে দেখ, এই এদিকে দেখেছি বক বক করে যাচ্ছে, দেখে নে গাছের উপরে কি ভাবে চাপাচ্ছি, হালকা হলুদ হালকা সবুজ হয়ে গেল কমপ্লিট ডিপ, এই দেখেছি এত বকর বকর করে, যে কাজ শিখবে কি, কাজ দেখাচ্ছি তো ভালো লাগছে না। এবার ধর এখানে একটুখানি এ আছে, দূরে একটা নৌকো আঁকে দিচ্ছি, দেখো নাকি সবুজ আকাশি কালার কোথায়, দেখে নে জল করছি, দেখে নে কিভাবে জল টানলাম, এবার আকাশি কালার, এই একটু শ্যাডো এখানে পড়ে গেছে, এবার এখানটা একটু, ও এটা ফিগার, অবশ্যই এখানে বড় ফিগার দরকার, দাঁড়া ফিগার ফিগার মানে একটা মানুষ গরু ছাগল অবশ্যই দেওয়া দরকার, ঠিক আছে। হোয়াটি কোথায় ব্রাউন, কিছুই দেখতে পাচ্ছি না, অন্ধকার হয়ে গেছে একদম, এটা হচ্ছে ইজি প্রসেস, এটা দেখাচ্ছি ভুল হবে জীবনে, অনেক ছবি করতে করতে ভুল হবে, কিন্তু করতে করতে তারা শিখে যাবে একদিনকে, একদিনে শেখা যাবে না, এটা অনেক প্র্যাকটিস করতে 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 তারা এমনি শিখে যাবে একদিন, তাই তো নাকি, কত প্র্যাকটিস করতে হবে, এবার পায়ের রংটা খয়েরি কালার চাপিয়ে দেবো, একটা পা পেছন দিকে চলে গেছে,
দেখছিস তো নাকি দেখা যাচ্ছে না খালি চোখে? দেখা যাচ্ছে আরো, যখন খাটবি আরো ভালো লাগবে তোদের ছবিতে। এগুলো খাটা খাটনির ওপর নির্ভর করছে, চোখে মুখে কি কালার দেব না দেব সেগুলোর উপর নির্ভর করছে, ঠিক আছে? এবারে রাস্তার রং, এবার ধর এখানে দূরে একটা ছাগল মতো ঘুরছে, চৌকো বক্স করে দাও, প্রথমে চৌকো বক্স করে দাও, তারপরে গলাটাকে নিচু, গলাটাকে নিচু করে দাও, সিং করে দাও, মুখ করে দাও, ঠ্যাং ঠ্যাং, ফোনটা নিয়ে হতো, বাইরে বাজছে, ফোনটা বাজছে নিয়ে হতো, বাবা বোধহয় ফোন করেছে। আরে নিয়া খুলে, ঠিক আছে আবার করে দেখো, হ্যালো, হ্যাঁ দেখে নিয়েছি, ঠিক আছে ঠিক আছে, ওকে ক্লাস করাচ্ছি, থাকবো না কদিন, ওই জন্য ওই যে বললাম পরের মাসে একটু এতে আছে, একটা জায়গায় যাওয়ার কথা আছে, বলছি দেখুন ক্লাস করাচ্ছি, পরে বলছি, পরে বলছি, ক্লাসকে ছবি আঁকাচ্ছি, একটু পরে আলোচনা করছি, আচ্ছা ঠিক আছে, একটু ক্লাস করাচ্ছি, একটু পরে করছি, ঠিক আছে, ওকে। এই দেখছিস না তো খালি চোখে, দেখে 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 সঙ্গে সঙ্গে শ্যাডো পড়ে যাবে, প্রত্যেকে বিভিন্ন রকম ভাবে প্র্যাকটিস করতে হবে, ব্ল্যাক কালার আছে আর ব্ল্যাক 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 করে চটপট 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 সব চলবে, দেখ সব চলবে। এই যে আমি যে বেগুনি কালার দিয়ে এটা ছাগলটা বানিয়ে দিয়েছিলাম, ওই জন্য একটুখানি রং টং দিতে হবে, খয়েরি কালার দিতে পারো মানুষের, হ্যাঁ নীল কালার, ব্রাউন কালার, নীল কালারও পাইনি আমি, তখন যা পেয়েছি হাতের সামনে সেটা দিয়ে রং করে দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। কাজ করতে করতে সব রং দিয়ে কাজ করা শেখা হয়ে যাবে একদিনকে, এটা হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করছে। বাকি দেখি এখানে, দেখে নে কীভাবে টানছি, দেখে নে কীভাবে দিচ্ছি, দেখে নে ব্যাস, কত সেকেন্ড লাগলো, কত সেকেন্ড লাগছে, এক মিনিটও লাগবে, দূরে চলে গেছে, দূরের জঙ্গল, দূরের জঙ্গল হয়ে যাবে আস্তে আস্তে, এটা দূরের জঙ্গল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দূরের জঙ্গল, দূরে অনেক দূরে যেমন চলে যাচ্ছে, হালকা কিভাবে বাড়ি করে করলাম, ঠিক আছে ব্যাস, হ্যাঁ অনেক দূর দেখেন, একদম হালকা একদম চমৎকার হয়েছে, একটু দেখ গাছ একটা দেখিয়ে দেবো, এখানে ছোট্ট করে গাছ দেখাবো, এখানে উঁচু কাজ দেখ, এই যে প্রথমে হলুদ, ঠিক আছে প্রথমে একটু হলুদ, তারপরে একটু হালকা সবুজ, দেখে নে অন্যদিকে গেম কর পরে খেলবি, ঠিক আছে হয়ে গেল, শুধু ঘষে দেবো আর কিচ্ছু করবো না, ডিপ সবুজ, ডিপ সবুজ নেই, নীল দিয়েই ঘষে দিচ্ছি, হ্যাঁ ডিপ সবুজ নেই, নীল দিয়ে ঘষে দিচ্ছি, চটপট সব দিয়ে কাজ হবে, তার সাথে সাথে একটু ডাল করে দেবো, এখান থেকে একটা গাছ উঠে গেছে, এখান থেকে হলো, এখানে একটু পাতা আবার একটু বানিয়ে দিতে পারো, অসাধারণ লাগে।